Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah. Alhamdulillahil akramil ladzi khalaqal insana wa karama. وكرم وعلمه من البيان بيان ما لم يعلم سمست প্রশংসা সেই মহান করুণাময় আল্লাহর জন্য যিনি মানব জাতিকে সৃষ্টি করিয়া তাহাদিগকে মর্যাদা দান করিয়াছেন, অতপর সেই ভাষা তাকে শিক্ষা দিয়াছেন যাহা সে জানিত না। অটয়ট প্রাণের স্বামী, ওঠয় প্রাণের স্বামী, চক্ষু মেলে দেখো তুমি, এই যে তোমার নয়ন মনি এসেছে নেথাই, এই যে তোমার নয়ন মনি এসেছে নেথাই, কবর যেন নিরবাসায় কি বলিতে চাই, কবর যেন নিরবাসায় কি বলিতে চাই, আমার মায়েরা আমার বাজান নামাজ কায়েম করিবার অর্থ হইল নামাজের যাবতীয় নিয়ম কানুনের প্রতি লক্ষ্য রাখিয়া গুরুত্ব সহকারে উহা আদায় করা, যার বিস্তারিত বর্ণনা ফজাইল নামাজ নামক গ্রন্থে বর্ণিত হইয়াছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নামাজ কায়েম করিবার অর্থ হইল রুকু সেজদা ঠিকমতো আদায় করিয়া খুশু খুশু ও বিনয়ের সহিত নামাজ পড়া। আমার মায়েরা আমার বাজান গো, আমি আমির হামজা যা বলতাছি, আমি আসামের মানুষ, জলেশ্বরের মানুষ, পীর বাড়ি নিকটে বাড়ি, আমার বন্ধুরে আমরা দয়া করিয়া নামাজ আদায় করিবেন। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নামাজ কায়েম করিবার অর্থ হইল সময়ের প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখিয়া রুকু সেজদা ঠিক ঠিকভাবে আদায় করা। ফালা শব্দের অর্থ কামিয়াবি বা সাফল্য, যেখানেই এই শব্দ আসিয়াছে দুনিয়া এবং আখিরাতের যাবতীয় সফল তাকেই বুঝানো হইয়াছে। ইমাম রাগিব রহমতুল্লাহ বর্ণনা করেন, পার্থিব কামিয়াবি ঐসব গুণাবলী হাসিল করিবার নাম যদ্দ্বারা দুনিয়াবি জিন্দগি উন্নততর হইয়া যায়। যেমন পরমুখাপেক্ষী না হওয়া এবং মান মর্যাদার অধিকারী হওয়া আর পাওলৌকিক কামিয়াবি হইল চার বন্ধু চার বস্তুর সমষ্টি, ওই স্থায়িত্ব যার কোনো ধ্বংস নাই, ওই ঐশ্বর্য
যেখানে কোনো অভাবের লেশ মাত্র নাই, ওই ইজ্জত যথাই কোনো জিল্লত নাই, ওই জ্ঞান যেখানে কোনো মূর্খত নাই। আয়াতে পাকে যখন সাবি কামিয়াবি বলা হইয়াছে, তখন ইহলৌকিক পালকিক উভয় কামিয়াবি উহার মধ্যে আসিয়া গিয়াছে। আমার ভাইয়েরা বা জানে গো, আমার বয়ান শুনবেন, বেশি করে শুনবেন, আর একটা করে লাইক দেবেন, একটা করে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।